আজকের লীলা বা আজকের পালার নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি। তা দেখুন, আপনারা জয়দেবের মেলা অনেকে গিয়েছেন, তাই তো? হ্যাঁ গো, জয়দেবের মেলা কে কে গিয়েছেন গো? দেখি একবার হাত তুলুন, দেখি দুবাহু তুলুন। জয়দেব, জয়দেব ধাম, হ্যাঁ। তা দেখবেন জয়দেবের পাশেই একটা আশ্রম পাওয়া যায়, দেখেছেন? জয়দেবের মন্দিরের পাশেই আরেকটা আশ্রম আছে, যার নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণির আশ্রম, বিল্লমঙ্গলের আশ্রম বলা হয়, এবং সেই গ্রামটার নাম হচ্ছে বিল্লমঙ্গল গ্রাম। তা আজকে আমরা বিল্লমঙ্গল চিন্তামণির কথা আমরা শ্রবণ করব। তাই এই বিল্লমঙ্গল চিন্তামণির কথা শুনতে গেলে প্রথমে একটা কথা আমার বারবার মনে পড়ছে, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে গেয়েছেন, আমাদের শুনিয়েছেন। সেটা কি না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে কহ দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কে, কি শুধুই যাত নাম। ভালোবাসা কথাটাতে একটু ধ্যান দেবেন, ভালোবাসা কাকে বলে? যে বাসায় গেলে, যে বাসায় গেলে কৃষ্ণচরণে মতি হয়, যে বাসায় প্রবেশ করলে জীবের চরিত্রের চরিত্রায়ণ ঘটে, তাকেই বলে ভালোবাসা। ভালোবাসা মানে বাসাটা আমাদের ভালো হওয়া চাই, কেমন ভালো না, যে বাসাতে প্রবেশ করলে আমাদের মন কৃষ্ণচরণে মতি হবে, আমাদের চরিত্রের চরিত্রায়ণ ঘটবে, সেটাই হচ্ছে আসল ভালোবাসা। তাই ভালোবাসাটি বিল্লমঙ্গল এমনই এক ভালোবাসা পেয়েছিল এক রমণীর কাছে, যার নাম চিন্তামণি। এই চিন্তামণি কে না, চিন্তামণি ছিল একজন পতিতাদের আশ্রিতা, পতিতালয়ে থাকতেন। আর এই বিল্লমঙ্গল ঠিক সেই এমনই রমণীর কাছে ভালোবাসাটি পেয়েছিল, যে ভালোবাসায় গিয়ে বিল্লমঙ্গলের কৃষ্ণচরণে মতি হয়েছিল, যে ভালোবাসায় প্রবেশ করে বিল্লমঙ্গলের চরিত্রের চরিত্রায়ণ ঘটেছিল। যার মুখে ভাই কৃষ্ণ নাম নাই, যার মুখে ভাই হরি নাম নাই, সেই মুখ কখনো দেখো না, সেই মুখ কোনোদিন দেখবেন না। যার মুখে কৃষ্ণ নাম নেই, যার মুখে হরি নাম নেই, সেই মুখ দর্শন করে আপনারা কোনো ভালো কাজে বেরোবেন? আপনার হওয়া কাজ দেখবেন হবে না। তা বিল্লমঙ্গলে এমনই এক রমণীর কাছে ভালোবাসা পেয়েছিলেন। তাই লীলাটি আমরা কার মুখ থেকে শুনব? শুনবো আমরা মহাপ্রভুর মুখ থেকে, কারণ মহাপ্রভু গম্ভীরায় বসে তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন। তো তার কাজ ছিল প্রতিদিন সকালবেলায় তিনি সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করতেন, তারপরে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে সেই গম্ভীরায় বসে বসে তিনি অধ্যয়ন করতেন।
তা আজকে মহাপ্রভুর হাতে সেই বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ। তাই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থটি মহাপ্রভু পড়ছেন। কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ করে ধরি, বিল্লমঙ্গল চরিত কথা মনে করি, বৃন্দাবনের কথা স্মরণ করি, ভাবাবিষ্ট শ্রী গৌর হরি। তাই গৌর সুন্দর আমার সেই বিল্লমঙ্গল চরিত কথা মনে করতে করতে আজ বৃন্দাবনের ভাবে ভাবাবিষ্ট হলেন। তাই চলুন তাহলে প্রথমে আমরা সকলের মনকে আমরা নিয়ে যাই বৃন্দাবনে। চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে যাই। একবার চলিলে একবার চলি রে আমার মন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন, ও যমুনা পুলে মধুর বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার ফুলেরে মধুর বৃন্দাম। একবার চলে রে একবার চলে রে আমার মন, যমুনা ফুলে মধুর বৃন্দাম। আগো অনেকে তো বৃন্দাবনে গিয়েছেন, তা বৃন্দাবনে গেলে কিন্তু মনটা যদি পড়ে থাকে বাড়িতে, ছেলেরা কি করছে, বাড়ির সব খবর খবর ঠিক আছে তো, তাহলে আপনি থাকলেন বৃন্দাবনে, মনটা পড়ে থাকলো বাড়িতে, এটা কি বৃন্দাবনে যাওয়া হলো? এটা বৃন্দাবনে যাওয়া হলো, হলো না? তাহলে বৃন্দাবনে যাওয়া মানে দেহ পড়ে থাক আমাদের এখানে, মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। সকলে মিলে হাত তুলে বলুন প্রেমানন্দনি দায় গোর হরিব। একবার চলে রে একবার চলে রে আমার মন, যমুনা ফুলে রে মধুর বৃন্দাম। একবার চলে রে একবার চলে রে আমার মন, যমুনা শিবা কেশিঘা পংসি
সেই বিল্লমঙ্গল চরিত কথা। তাহলে প্রথমে আমরা জেনে নিই বিল্লমঙ্গলের জন্মভূমিটা কোথায়। দেখুন, জয়দেবের সামনে আমরা মন্দির দেখতে পাই, আশ্রম দেখতে পাই, কিন্তু আসলে বিল্লমঙ্গলের জন্মস্থান হচ্ছে আমাদের বীরভূমের মাটি না। বিল্লমঙ্গলের জন্মস্থান হচ্ছে দক্ষিণ ভারত, কৃষ্ণা নদীর তীরে। তাহলে বিল্লমঙ্গলের জন্মস্থানটা কোথায়? না, পদকর্তা লিখলেন জন্মস্থান হচ্ছে কৃষ্ণা নদী তীরে। কৃষ্ণ বিল্ল কৃষ্ণ তীরে কৃষ্ণ বিল্ল কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বিল্ল কৃষ্ণা নদী তীরে কৃষ্ণা বিল্ল কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর ওই দক্ষিণ ভারতে কৃষ্ণা নদীর তীরে একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে কৃষ্ণ বিল্ল গ্রাম। কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বিল্ল গ্রাম কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বিল্ল
জনম নিল বিল্ল ঠাকুর না কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণ বিল্ল গ্রাম, পিতার নাম শিবশঙ্কর জমিদার আর মাতার নাম যোগমায়া দেবী। তাহলে ওই কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বিল্ল গ্রাম, সেখানকার জমিদার ব্রাহ্মণ জমিদার শিবশঙ্কর। জমিদারের প্রচুর রাজ ঐশ্বর্য, বিশাল অট্টালিকা। জমিদার শিবশঙ্করের সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের অভাব। সে অভাবটা কি? না, জমিদারের এত কিছু থাকার সত্ত্বেও কিন্তু জমিদারের কোনো সন্তান ছিল না, কোনো ছেলে মেয়ে ছিল না। আর এদিকে মা যোগমায়া দেবী ছিলেন একজন ভক্তিমতী মা। তাই মা যোগমায়া করলেন কি না, প্রতিদিন তিনি ওই কৃষ্ণা নদীতে স্নান করে, কৃষ্ণা নদীর তীরেই ছিল একটা শিবের মন্দির, তাই মা যোগমায়া দেবী প্রতিদিন ওই কৃষ্ণা নদীতে স্নান করে পবিত্র গঙ্গার জল আর বিল্লপত্র শিবের মাথায় দিয়ে তিনি অঝর নয়নে কাঁদতেন। তা দেখুন, এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে যে মা যোগমায়া দেবী তিনি পবিত্র গঙ্গার জল দিয়ে শিবের পূজা করতেন, তাহলে গঙ্গা কয় প্রকার, কয়টি গঙ্গা? জেনে রাখুন, গঙ্গা কয়টি? গঙ্গা হচ্ছে চার প্রকার, চারটি গঙ্গা। গুপ্ত গঙ্গা, লুপ্ত গঙ্গা, প্রকাশিত গঙ্গা মানে ব্যক্ত গঙ্গা, আর আদি পবিত্র গঙ্গা। তাহলে চার প্রকার কি কি বললাম? গুপ্ত গঙ্গা, লুপ্ত গঙ্গা, ব্যক্ত গঙ্গা, আদি পবিত্র গঙ্গা। গুপ্ত গঙ্গা কোনটা, কোথায়? হ্যাঁ গো, গঙ্গা প্রথমে কোথায় ছিলেন, কোথায় লুকিয়ে গোপন ছিলেন? আমাদের শ্রীকৃষ্ণ নারায়ণের চরণে, চরণ থেকে গঙ্গার সৃষ্টি। তাই গোবিন্দের চরণে যখন থাকছে সেই গঙ্গাকে আমরা বলছি গুপ্ত গঙ্গা। তারপরে গোবিন্দের চরণ থেকে বেরিয়ে কোথায় এলো? গোবিন্দের চরণ থেকে বেরিয়ে এলো কোথায় গো?
শিবের জটাতে, শিবের জটাতে যেই না পড়ল গঙ্গার অহংকার হয়েছিল, সেই অহংকারকে চূর্ণ করবার জন্য শিবের জটা থেকে গঙ্গা আর পথ খুঁজে পাচ্ছিল না, হারিয়ে গেল। তাই শিবের মাথায় যখন থাকে গঙ্গা তখন তাকে বলা হয় লুপ্ত গঙ্গা, হারিয়ে গিয়েছিল। এবার সেই জটা থেকে যখন গঙ্গা আমাদের মর্তধামে এলো, কে নিয়ে এলো? ভগীরথ। সাগর রাজা 60,000 সন্তানকে উদ্ধার করবার জন্য গঙ্গাকে ভগীরথ নিয়ে এসেছিল। তাই যখন গঙ্গা প্রকাশিত হয়ে এলো তখন তার নাম হলো ব্যক্ত গঙ্গা। বা যেহেতু ভগীরথ এনেছিল তাই দেখবেন গঙ্গার আরেকটা নাম হচ্ছে ভাগীরথী। এই তিনটি গঙ্গা তো পেলাম, আর আরেকটি যে গঙ্গা বললাম আদি পবিত্র গঙ্গা, সেটা কোথায়? এই আদি পবিত্র গঙ্গাটাই দিয়েই একমাত্র প্রভুর পূজা হয়, সেবা। সেই আদি পবিত্র গঙ্গাটা কি আমাদের সকলের কাছে আছে, যেটা হচ্ছে দুটি নয়নের জল। দুটি নয়নের জল হচ্ছে আদি পবিত্র গঙ্গা। তাই মা যোগমায়া দেবী ওই কৃষ্ণা নদীতে স্নান করে আদি পবিত্র গঙ্গার জল আর একটা বেলপাতা বিল্বপত্র শিবের মাথায় দিয়ে শিবের কাছে অঝর নয়নে কাঁদতেন, প্রতিদিন তিনি কাঁদতেন আর কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি তো আমায় সব দিয়েছ, তাহলে কিসের এই অভাব, তাহলে আমার এই কিসের অভাব? অভাবটা কি, অভাবটা কি ছিল গো? না, মা যোগমায়া প্রতিদিন শিবের কাছে বলতো, একটা পুত্র আমার, তাও হে প্রভু তোমার সেবার তনে, একটা পুত্র আমার, তাও হে প্রভু তোমার সেবার তনে, তাও হে প্রভু তোমার সেবার তনে। তাহলে মা যোগমায়া একটা পুত্র চাইলেন, পুত্র কথাটার অর্থ কি, পুত্র মানে কি, দেখুন কতগুলো তত্ত্ব জানা যাবে দেখুন এখানে। পুত্র, পুত্র, পু কথার অর্থ হচ্ছে নরক, আত্র হচ্ছে ত্রাণ। তাহলে যারা আমাদেরকে নরক থেকে ত্রাণ মানে উদ্ধার করেন তিনি হচ্ছেন পুত্র। তাহলে সন্তানরা কি করে, না আমাদের মৃত্যুর পর আমাদের পরলৌকিক ক্রিয়া করে, শ্রাদ্ধের কাজ করে, নরক থেকে আমাদের ত্রাণ করে, উদ্ধার করে, তাই এটা হচ্ছে পুত্র। তাহলে শাস্ত্র বলছে যদি পুত্র মানে সন্তান ছেলে, তাহলে পুত্র যদি এই কাজটা করতে পারে, হাগো পুত্রী মানে কি, পুত্রী মানে হচ্ছে তাহলে কন্যা মেয়ে, তাহলে পুত্রীরা কি পারে না? পুত্র যদি পারে তাহলে পুত্রীরা পারে না? শাস্ত্র বলছে হ্যাঁ পুত্রীরাও পারে, মেয়েরাও পারে। কোন কন্যারা পারে? না, যে কন্যারা এখনো পর্যন্ত স্বগোত্রে আছে, মানে যাদের এখনো বিয়ে হয়নি। তাহলে একটা সন্তান যা করতে পারে পিতা মাতার জন্য, যে মেয়ের, যে কন্যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তারাও সে ততটাই পারে। তাহলে কি যাদের বিয়ে হয়ে গেছে, যারা পরগোত্র হয়ে গেছে, তারা কি পারে না? শাস্ত্র বলছে হ্যাঁ তারাও পারে, তবে তারা ততদিনে নয়। তারা কতদিনে? তারা 4 দিনের দিনে দেখবেন, যারা যাদের বিয়ে হয়ে গেছে তারা দেখবেন পিতামাতার মৃত্যুর পর 4 দিনের দিনে তারা কাজটা করে, তারা 4 দিনের দিনে পারে। তাহলে একটা পুত্র যা পারে একটা পুত্রীও তাই পারে। কিন্তু আমরা সকলে পুত্র চাই কেন? আমরা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে আমরা চাই কেন? না আমরা জানি যদি কন্যা সন্তান হয় তাহলে বিয়ে দিয়ে দিতে হবে, আর বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাহলে আমাদের যখন বয়স হবে তখন আমাদের কে দেখবে? তাই নিজেদের স্বার্থে দেখি যদি আমাদের একটা সন্তান হয়, পুত্র হয়,
তাহলে আমাদের যখন বয়স হবে তখন আমাদের সেবা করবে। কিন্তু মা যোগমায়া সেটা চাইলেন না। মা যোগমায়া একটা সন্তান চাইলেন, পুত্র চাইলেন, কিন্তু কি জন্য চাইলেন? কারণ তিনি ছিলেন একজন ভক্তিমতী মা। মা যোগমায়া কি চাইলেন? বলছে, ঠাকুর তুমি আমায় একটা সন্তান আমায় দাও। কেন জানো? কেন? যখন থাকবো নায়া এই ভবে রাখবে তোমায় ধরে, যখন থাকিব নয়া এই ভবে রাখবে তোমায় ধরে, যখন থাকিব নয়া এই ভবে রাখবে তোমায় ধরে, যখন থাকিব নয়া এই ভবে রাখবো তোমায় ধরে, যখন থাকিব নয়া এই ভবে রাখবো তোমায় ধরে, একটা পুত্র আমার তাও হে প্রভু তোমার সেবার করে, একটা পুত্র যোগমায়া একজন ভক্তিমতী মা। এবার দেখুন আরেকটা তত্ত্ব আমরা জেনে নিই, ভক্ত কয় প্রকার? ভক্ত কয় প্রকার গো? ভক্ত হচ্ছে তিন প্রকার, মনে রাখবে। একটা উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর অধম ভক্ত। উত্তম ভক্ত কারা? না, যারা প্রভুর সেবা করেন, নিজের জন্য নয়, প্রভুর খুশির জন্য, প্রভুর ইচ্ছায় যারা সেবা করেন তাদের বলা হয় উত্তম ভক্ত। আর মধ্যম ভক্ত কারা? নাই আমাদের মতো যারা আছে সকলে, আমরা হচ্ছে মধ্যম ভক্ত। কেন? না, আমরা প্রভুর সেবা করি, কিন্তু কার জন্য? না, নিজের জন্য। প্রভুর সেবা করলাম, প্রভুর সেবার পরে আমরা নিজের জন্য চাই, প্রভু আমার একতলা একতলা বাড়িটি যেন দুতলা হয়ে যায়, 1 লাখ টাকাটা যেন 2 লাখ হয়, একটা 2 চাকা কিনেছি তো যেন 4 চাকা কিনতে পারি। তাহলে আমরা গোবিন্দের সেবা করেছি কিন্তু নিজের জন্য, এরা হচ্ছে মধ্যম ভক্ত। আর অধম ভক্ত কারা? যারা হরিনাম শোনে না, যারা হরিনাম করে না, যাদের সারাটা জীবন ওই কীট পতঙ্গ পশু পাখির মতো কেবল খায় আর ঘুমোয়, এইভাবেই সারাটা জীবন পার করে দেয়, তারা হচ্ছে অধম ভক্ত। তা মা যোগমায়া তাহলে কেমন ভক্ত গো? উত্তম ভক্ত। একটা সন্তান চাইলেন কিন্তু সেই সন্তানটাও নিজের জন্য নয়, বলছেন প্রভু আমার জন্য নয়, আমি যখন থাকবো না তখন তোমাকে কে ধরে রাখলে? তা তোমাকে ধরে রাখার জন্য, তুমি তোমার জন্যই আমায় একটা সন্তান দাও। এই হচ্ছে উত্তম ভক্তের লক্ষণ। তাই মা যোগমায়া আজ শিবের কাছে কাঁদছেন, কাঁদিয়া যোগমায়া নিবেদন, আদিয়া
jogabaya hare 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 e e kaadeya jogabaya nibedana korila kaadeya jogabaya nibedana korila antarjami kripa moyo antarjami kripa moyo antarjami kripa moyo antarjami kripa moyo antare janila antarjami kripa moyo antare janila এইভাবে দীর্ঘ বারো বছর পেরিয়ে গেল। বারো বছর পর প্রভুর কৃপায় মা যোগমায়ার গর্ভে একটা পুত্র সন্তানের জন্ম হল। আর যেই না পুত্র সন্তানের জন্ম হল, সন্তানের তো নাম রাখতে হবে, তাই মা যোগমায়া করলেন কি, ছুটে গেলেন সেই শিব মন্দিরে। এবং শিব মন্দিরে ছুটে গিয়ে মা যোগমায়া বলে উঠলেন, প্রভু প্রভু গো, আজ তুমি জগতের সামনে বিল্বপত্রের শক্তি তুমি দেখালে, তুমি আজকে জগৎকে তুমি দেখালে যে বিল্বপত্রের শক্তি আছে। সন্তানের নাম রাখবো কি জানো প্রভু? তোমার এই বিল্বপত্রের শক্তি যে আমি সন্তান পেলাম, এই সন্তান যেন জগতের মঙ্গল করতে পারে, তাই সন্তানের নাম হলো কি? বিল্বপত্রের নিয়ে নিল বিল্ব কথাটি, আর জগতের মঙ্গলের মধ্যে নিলেন মঙ্গল, তাই সন্তানের নাম হয়ে গেল বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল না, সন্তানের বয়স হলে এক বছর, কিন্তু হাই রে বিধির বিধান কে করিবে খণ্ড, কেহ না বুঝিতে পারে, তিনি যেমন করান তেমনি করি, কেহ না বলিতে পারে। বিল্বমঙ্গলের বয়স যখন এক বছর, তার মা যোগমায়া দেবী মারা গেলে, ওই এক বছরের সন্তানকে পিতা শিবশঙ্কর কোলে তুলে নিলেন। যাহা পাই তাহা চাই না, যাহা চাই তাহা ভুল করেছ। ওই এক বছরের সন্তানকে পিতা শিবশঙ্কর কোলে তুলে মানুষ করলেন। ধীরে ধীরে বিল্বমঙ্গল বড় হতে থাকল। ব্রাহ্মণের সন্তান তো, তাই গলায় যজ্ঞ সূত্র দিয়ে দেওয়া হলো, পৈতে দিয়ে দেওয়া হলো। এবার ছেলের পড়াশোনা করতে হবে, পাঠশালায় যেতে হবে, কিন্তু বিল্বমঙ্গল আর পাঠশালায় যায় না। বিল্বমঙ্গলকে কোনো রকম পাঠশালায় পাঠানো গেল না। পিতা শিবশঙ্কর বললো, বেশ যাবার দরকার নেই, আমার যা সম্পত্তি আছে, আমার যা অর্থ আছে, ছেলের পাঠশালা না গেলেও চলবে, এই অর্থ দিয়ে আমার ছেলে সুন্দরভাবে জীবন পেরিয়ে যাবে। তাই বিল্বমঙ্গল আর পাঠশালায় গেল না, পড়াশোনা করলো না। ধীরে ধীরে বিল্বমঙ্গলের বয়স হয়ে গেল কুড়ি বছর। একটু ধ্যান দিয়ে শুনবেন, এখানে একটা শাস্ত্র আমাদের কথা বলছে, যখন ছেলের বয়স হয়ে যাবে, ছেলে মেয়ে, শুধু ছেলে নয়, ছেলে এবং মেয়ে, বাড়ির গার্জেনরা একটু ধ্যান দিয়ে শুনবেন,
যখন ছেলে মেয়ের বয়স হয়ে যায় 16 থেকে 20, তাদেরকে একটু করে চোখে চোখে রাখবেন। কারণ আমাদের শাস্ত্র তাই বলছে যে এই সময়টা হচ্ছে যত অঘটনের সময়, এই 16 থেকে 20 যত অঘটন ঘটে, তাই ছেলে বা সন্তানদের মানুষ করবার জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে একটা শ্লোকের আকারে। সেই শ্লোকটা কি জানেন? শ্লোকটা হচ্ছে লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারয়েত প্রাপ্তেই পুষরসে বর্ষে পুত্র মিত্রং বদাচরে। এর অর্থ হচ্ছে সন্তান যতদিন 5 বছরের থাকবে, 5 বছর পর্যন্ত লালয়েত পঞ্চবর্ষাণি, সন্তানকে 5 বছর পর্যন্ত লালন পালন করুন। তারপরে দশবর্ষাণি তারয়েত, 5 থেকে 10 বছর পর্যন্ত ছেলেকে পুস্তকমুখী করুন, যেন পড়াশোনার অভ্যাসটা রাখে। যেই না 10 বছর হয়ে যাবে তারও বাড়ি থেকে তাড়িয়ে দেন। মানে আগেকার দিনে গুরুকুল ছিল, দেখবেন আগেকার দিনে ছাত্রদের গুরুগৃহে গিয়ে শিক্ষা করতে হতো, এখন তার সেটা হয় না। তাই দশবর্ষাণি তার হইতে মানে 10-এর পর ছেলেকে যতটা প্রয়োগ করতে হয় পড়াশোনা করাবার জন্য ততটাই তাকে প্রয়োগ করতে হবে। কতদিন পর্যন্ত? 16 বছর পর্যন্ত। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল পুত্র মিত্রং বদাচরে, তখন ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। তারপর 16-এর পর থেকে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হয়। কেন জানেন? বিশেষ করে মায়েদের বলছি, মায়েরা একটু শিক্ষাটা নেবেন। দেখবেন এই 16-এর পর যত অঘটন ঘটে, আর এই অঘটনগুলো কিন্তু বাবারা সম্পূর্ণ বুঝতে পারে না, কারণ বাবারা বিভিন্ন কাজে থাকেন, বিভিন্ন সময় ব্যস্ত থাকেন। কিন্তু যত দেখবেন বাড়িতে যত অঘটনই ঘটুক না কেন, মায়েরা কিন্তু জানেন, কিছু হলেও জানেন। তাই মায়েদের একটু বিশেষ করে ধ্যান দিতে হয় ছেলে মেয়ের যখন বয়স এই 16 থেকে 20, এটা অঘটনের বয়স। তাই এদিকে বিল্লমঙ্গলেরও বয়স হয়ে গেল 20, ঠিক অঘটনটা ঘটে গেল। অঘটনটা কি না, পাড়ার এক ছেলে বন্ধু, তার নাম হচ্ছে কর্মমঙ্গল। কোন কোন শাস্ত্রে বলছে পাড়ার ছেলে, আর কোন কোন শাস্ত্রে বলছে যে বিল্লমঙ্গলের কাকার ছেলে কর্মমঙ্গল। নামটা দেখুন কত সুন্দর, কর্মমঙ্গল। কিন্তু এই কর্মমঙ্গলে মানে ভালো কর্ম করার এতটুকু ইচ্ছে ছিল না, তাই সেই কর্মমঙ্গল করলো কি, একদিন ওই বিল্লমঙ্গলকে নিয়ে গেল ওই কৃষ্ণা নদীর ওই পারে। কোথায় না, কৃষ্ণা নদীর ওই পারে ছিল একটা পতিতালয়, সেই পতিতালয়ে নিয়ে গেল। আর বিল্লমঙ্গলকে যেই না ওই পতিতালয়ে নিয়ে গেল, বিল্লমঙ্গল সেখানেই ভালোবাসাটি নিজের খুঁজে পেয়ে গেল, ভালোবাসাটি খুঁজে পেয়ে গেল। কি সেটা? ওই যে বললাম ভালোবাসা। সেখানে কোথায় না ওই পতিতাদের মধ্যে বললাম না যে একজন আশ্রিতা ছিলেন, যার নাম কি না, ওই পতিতাদের মধ্যে আশ্রিতা, তার নাম হচ্ছে চিন্তামণি। নাম চিন্তামণি
তামনি তাতিয়া সত্য ব্রহ্ম দিব সরজ পারে ওই পতিতালয়ের মধ্যে একজন পতিতাদের আশ্রিতা যার নাম হচ্ছে চিন্তামণি, ওই চিন্তামণির কাছে বিল্লমঙ্গল ভালোবাসাটি পেয়ে গেল। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, ওই বিল্লমঙ্গলের মুখে সর্বদাই কেবল ওই চিন্তামণির নাম, চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। ঠিক বিল্লমঙ্গলের এমন অবস্থা হলো, চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি 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 প্রাণের চিন্তামণি 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 প্রাণের চিন্তামণি 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 প্রাণের চিন্তামণি বলে কিছুই নাই জানি তুমি সারা বলে কিছুই নাই জানি তুমি ছাড়া এ জীবনে কিছুই নাই জানি তুমি ছাড়া যায় তার এই চিন্তামণি চিন্তামণি করতে করতে। পাড়াগ্রাম তো, তাই গ্রামে রটে গেল বিল্লমঙ্গলের সম্বন্ধে, সারা গ্রামে রটে গেল চরিত্রহীন লম্প ব্রাহ্মণ কুলের কুলাঙ্গা। বিল্লমঙ্গলকে সকলে বলতে লাগলো চরিত্রহীন লম্প ব্রাহ্মণ কুলের কুলাঙ্গা। এই কথাটা কিন্তু একদিন চিন্তামণির কানে পৌঁছালো, আর চিন্তামণির কানে যখনই পৌঁছালো বিল্লমঙ্গলের এই কথা, চিন্তামণির সেটা ভালো লাগলো না। তাই বিল্লমঙ্গল একদিন করেছে কি, সন্ধ্যাবেলা ওই চিন্তামণিকে দেখতে গিয়েছে। বিল্লমঙ্গলে কাটছিল প্রতিদিন, সে একবার করে হলো চিন্তামণির কাছে যেত, দূর থেকে একবার চিন্তামণিকে দেখতো, আবার ফিরে চলে আসত। আজও সেই বিল্লমঙ্গল গিয়েছে, আর বিল্লমঙ্গল যেই না গিয়েছে চিন্তামণি দেখতে পেয়েছে বিল্লমঙ্গলকে, দেখেছে ও ঠাকুর শোনো 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 শোনো। চিন্তামণি বিল্লমঙ্গলকে ঠাকুর বলে ডাকত, তাই বলছে শোনো ঠাকুর শোনো। বলো চিন্তামণি, তুমি আমার কাছে কেন আসো? এই সমাজ, এরা সকলে তোমায় কি বলে জানো? এরা তোমায় বলে তুমি নাকি চরিত্রহীন, তুমি লম্প, তুমি ব্রাহ্মণ কুলের কুলাঙ্গা, তুমি আমার কাছে কেন আসো? তুমি আমার কাছে আর এসো না। বিল্লমঙ্গল বলছে চিন্তামণি,
এই জগতে কিছু মানুষ আছে যারা কেবল মুখে বলতেই শিখেছে, তারা জানতে শেখেনি। শোনো চিন্তামণি, যাদের মুখে বলার কাজ তারা বলুক, আমার শোনার কাজ আমি শুনি। চিন্তামণি, তারা কি জানে ভালোবাসা কাকে বলে? তারা জানে ভালোবাসা মানে যার মধ্যে আছে কুৎসিত কামনা বাসনা, ওরা সেটাকেই বোঝে ভালোবাসা। কিন্তু চিন্তামণি, তোমার উপরে কি তেমন আমার কোনো কামনা আছে, বা আমার উপরে কি তোমার তেমন কোনো কামনা আছে? তা তো নেই। চিন্তামণি, এই জগতের মানুষরা তারা জানে ভালোবাসা মানে যার মধ্যে লুকিয়ে আছে কুৎসিত কামনা, কিন্তু সেটা তো আমাদের নেই। তাই চিন্তামণি, ওরা যে যা বলছে বলো, ওদের কথায় আমি কান দিই না। শোনো, ওদের বলার মুখ ওরা বলবে, তাই আমি কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধে নিয়েছি কুলো, এবার যত ইচ্ছে আমায় কিলো। চিন্তামণি, ওরা তো বলবে, ওরা কি জানে তোমার সেই দিনের কথা? ওরা কি জানে তোমার সেই ইতিহাস? আমি জানি, তুমি আমায় বলেছিলে, তুমি আমায় বলেছিলে। দেখো চিন্তামণি, তুমি আমায় একদিন বলেছিলে তোমার জীবনের কথা। তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে তখন তোমার মা বাবা মারা যায়, তোমার মা বাবা ছিল না। সেই ছোট্টবেলা থেকে তুমি দরজায় দরজায় ভিক্ষা করতে, সারাদিন তুমি ভিক্ষা করতে, আর রাত্রিবেলা তুমি গাছের তলায় থাকতে। আমি জানি চিন্তামণি, তুমি আমায় বলেছিলে। ধীরে ধীরে তুমি বড় হলে, তুমি যৌবন বন্যা হলে, ওই গ্রামেরই একটা মানুষ তোমায় দেখে, তোমার ওই যৌবন বন্যা রূপ দেখে তার মধ্যে জাগলো সেই ভোগের লালসা। চিন্তামণি, তুমি আমায় বলেছিলে। তাই গভীর রাত্রিতে সে কি করলো, তোমায় তুলে নিয়ে গেল গভীর জঙ্গলে। তুমি তার কাছে কোন জোরে বলেছিলে, আমায় এত বড় ক্ষতি করো না, আমায় ছেড়ে দাও, আমার ক্ষতি করো না, আমায় ছেড়ে দাও। কিন্তু চিন্তামণি, সেদিন কি তোমার কথা শুনেছিল? শোনেনি। সেদিন তোমায় তারা তুলে নিয়ে গিয়ে ওই গভীর জঙ্গলে রাত্রিবেলা তোমার সারা শরীরে এঁকে দিয়েছিল ভোগের চিহ্ন, তোমার সারা শরীরে এঁকে দিয়েছিল লালসার আঁচো। চিন্তামণি, সেদিন তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, ওই রাত্রিবেলা যখন তোমায় ছেড়ে দিল, তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, তুমি এই জীবনকে রাখতে চাওনি, এই কৃষ্ণা নদীর জলে তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, এই পতিতারা তোমায় আত্মহত্যা করতে দেয়নি, এই পতিতারা তোমায় রক্ষা করেছিল, এই পতিতারা তোমায় বলেছিল। জোরে বলে, তুই আত্মহত্যা করিস না, চল তুই, তোর থাকার জায়গা নেই, তুই আমাদের কাছে থাকবি, আমরা তো পতিতা। শোন, তোকে পতিতাবৃত্তি করতে হবে না, তুই আমাদের কাছে থাকবি, তুই আমাদের আশ্রয়ে থাকবি, তোকে পতিতাবৃত্তি করতে হবে না। আমরা যদি সারাদিনে দুমুঠো খেতে পাই, তুইও পাবি। চিন্তামণি, তাই তারপর থেকে তুমি এই পতিতালয়ে থাকো। তাই ওরা কি বোঝে? ওরা তো বলবে, ওরা তো জানে ভালোবাসা মানে যার মধ্যে আছে কুৎসিত কামনা বাসনা, কিন্তু আমার মধ্যে তো তা নেই, আমার মধ্যে তো তা নেই।
এই কথোপকথন করছে, চিন্তামণি আর বিল্লমঙ্গলের কথা বলছে। ঠিক এমন সময়, এমন সময় ছুটে এলো সেই কর্মমঙ্গল। ছুটে এসে বিল্লমঙ্গলের কাছে এসে বলছে, ওরে বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল, কি হয়েছে, তুই আমায় এমন করে ডাকছিস কেন? বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে, কি হয়েছে বল। বিল্লমঙ্গল, আমি এই মাত্র দেখে এলাম, আমি এক্ষুনি দেখে এলাম তোর তোর বাবা, তোর বাবা জমিদার শিবশঙ্কর মারা গেছে। এই কি ভাবে লীলা, আমার বাবা মারা গেছে, হ্যাঁ রে আমি এক্ষুনি দেখে এলাম। এই কথাটা শুনতে পেল সেই চিন্তামণি। চিন্তামণি বলছে, ঠাকুর তোমার পিতৃবিয়োগ হয়েছে, তাই তুমি চলে যাও। শোনো ঠাকুর, তোমার পিতার সমস্ত পরলৌকিক ক্রিয়া করবে, আমি বলে রাখছি। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, তুমি যদি আমার ভালোবাসাকে তুমি সম্মান দাও, তাহলে যতদিন না তোমার পিতার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে, ততদিন পর্যন্ত তুমি আর আমার কাছে আসবে না। বিল্লমঙ্গল বলল, বেশ চিন্তামণি, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। তাই বিল্লমঙ্গল ফিরে এলো, পিতা শিবশঙ্করের দাহ কার্য সম্পন্ন করলেন। শ্মশানে গিয়ে, শ্মশানে গিয়ে সেই দেহকে দাহন করলেন। ফিরে এসে শুরু হলো অশৌচ পালন, 11 দিনই পেরিয়ে গেল, 10 দিন পেরিয়ে 11 দিনের দিনে পিতা শিবশঙ্করের পরলোক ক্রিয়া করলেন, শ্রাদ্ধ করলেন। ঠিক শ্রাদ্ধের পর সন্ধ্যাবেলা ওই বিল্লমঙ্গলের মনে পড়ে গেল সেই আবার আবার সেই চিন্তামণির কথা, ছুটতে আরম্ভ করলো। আগে আজকে তাকে চিন্তামণির সঙ্গে দেখা করতেই হবে। চিন্তামণি, 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 চিন্তামণি বলে নদী তীরে ধাইল, নদী তীরে ধাইল, ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। বিল্লমঙ্গল ছুটে এলো সেই কৃষ্ণা নদীর তীরে। এবার কৃষ্ণা নদীর তীরে ছুটে এসে, কৃষ্ণা নদীর তীরে ছুটে এসে চিন্তামণিকে ডাকতে শুরু করলেন। কিন্তু এদিকে জগৎ চিন্তামণি, জগৎ চিন্তামণি এবার শুরু করলেন সেই বিল্লমঙ্গলের পরীক্ষা। কি করলেন না, বিল্লমঙ্গলের বাধার সৃষ্টি করলেন। বিল্লমঙ্গল যত উচ্চস্বরে ডাকতে থাকে, আর সেখানে নদী তীরে শুরু হলো প্রবল বেগে ঝড়, বৃষ্টি, বজ্রপাত। চিন্তামণি, 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 চিন্তামণি,
ঝড় বৃষ্টি শব্দে বিল্লমঙ্গলের কণ্ঠস্বর নদীর ওই পারে গিয়ে পৌঁছালো না। না পৌঁছা বিল্লমঙ্গল এবার ভাবলো তাহলে আমি কৃষ্ণা নদী পেরিয়ে যাব। নদী যেই না পেরোতে যাচ্ছে তখন জগৎ চিন্তামণি সৃষ্টি করলেন কি, ওই নদীর মধ্যে উত্তাল তরঙ্গ, তরঙ্গের সৃষ্টি করলেন। নৌকো নেই, মাঝি নেই, কিন্তু বিল্লমঙ্গলকে আজ সেখানে যেতেই হবে, বিল্লমঙ্গলকে সেখানে যেতেই হবে। তাই বিল্লমঙ্গল করলো কি, নৌকো নেই মাঝি নেই উত্তাল তরঙ্গের মধ্যে নদী তীরে যাইতে নাহি নৌকা ভেলা, নদীতে যাইতে নাহি নৌকা ভেলা, নদী তীরে যাইতে নাহি নৌকা ভেলা, নদী তীরে যাইতে নাহি নৌকা ভেলা, নৌকো নেই মাঝি নেই। তাই বিল্লমঙ্গল করলো কি, কি করলেন, এই যে দেহ প্রেম তরণী করে চলে ঝাঁপ দিলা, প্রেম তরণী বলে চলে ঝাঁপ দিলা, তোমার নামের মালা পয়রা কলে ভাইসা দিলাম দেহ খানি, নামের মালা পয়রা কলে মাঝি নেই, নদীতে উত্তাল তরঙ্গ, কিন্তু কিন্তু আজ বিল্লমঙ্গলকে সেখানে যেতেই হবে। তাই কি করলো, নৌকো না থাক বিল্লমঙ্গল প্রেম তরুণীকে আশ্রয় করে জলে ঝাঁপ দিল, প্রেম তরুণীকে আশ্রয় করে জলে ঝাঁপ দিল। জগৎ চিন্তামণি মনে মনে চিন্তা করছে, ধন্য তোর ভালোবাসা, ভালোবাসার কাছে প্রাকৃতিক দুর্যোগ হেরে গেল গো। বিল্লমঙ্গল ওই উত্তাল তরঙ্গের মধ্যে সাঁতার কাটছে, কিন্তু কতক্ষণ সাঁতার কাটবে, বেশিক্ষণ সাঁতার কাটতে পারলো না। কিন্তু জগৎ চিন্তামণি চিন্তা করলেন,
আমি দুর্যোগ সৃষ্টি করেছি, আমি তোকে বাধা দেওয়ার জন্য, পরীক্ষার জন্য তোকে আমি দুর্যোগ সৃষ্টি করলাম, বেশ ধন্য করো ভালোবাসা, তাহলে আমাকে তোকে পার করে দেবার ব্যবস্থা করতে হবে। তাই বিল্বমঙ্গল যখন আর সাঁতার কাটতে পারছে না, তখন জগৎ চিন্তামণি করলেন কি, একটা মরা মরা দেহ ওই জলের মধ্যে দিলেন ভাসিয়ে। এবার ওই দেহটা জলের মধ্যে ভেসে ভাসতে ভাসতে বিল্বমঙ্গলের কাছে যেই না এসেছে, বিল্বমঙ্গল ধরেছে, আর বিল্বমঙ্গল ধরে আর জলে ডুবছে না, মরাটা ভেসে যাচ্ছে। সেই মরাটাকে অবলম্বন করে এবার বিল্বমঙ্গল ভেসে ভেসে যাচ্ছে, আর এখন গাইছে কি, একটা ভাটিয়ালির সুরে গাইছে। তাই বিল্বমঙ্গল তখন গাইছে, পরে কর গো পারের চিন্তা মনি, পারে কর পারে কর পারে কর পারে কর গো পারের চিন্তা মনি, পারে কর পার কর পার কর পার কর গো পারের চিন্তা মনি, পার কর পার কর পার কর পার কর গো পারের চিন্তা মনি, চিন্তামণি পার কর পার কর পার কর চিন্তামণি, পার কর পার কর পার কর পার কর গো পার কর গো পারের চিন্তা মনি, পার কর পার কর প্রেমানন্দ গায় হরি হরি বল, পার কর গো মরাটাকে অবলম্বন করে এবার এবার বিল্বমঙ্গল নদীটা পেরিয়ে গেল। এবার নদীর তীরে মরাটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে হেঁটে সেই পতিতালয়ের দিকে, কিন্তু দুর্যোগ রাত্রিবেলা, তাই দুর্যোগের জন্য রাত্রিবেলা করেছে কি না, পতিতালয়টা একটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, বড় উঁচু পাঁচিল দিয়ে, একটা দরজা ছিল, তা সেই দরজাটাও দিয়েছে বন্ধ করে। কিন্তু বিল্বমঙ্গলকে আজকে চিন্তামণির সঙ্গে দেখা করতেই হবে, কি করা যায় কি করা যায় চিন্তা করতে করতে দেখছে পাঁচিলের মধ্যে একটা দড়ি রজ্জু ঝুলছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, তাহলে নিশ্চয়ই চিন্তামণি জানে যে আমি আসবো, তাই দড়িটা ঝুলিয়ে রেখেছে। তাই বিল্বমঙ্গল করলো কি, সেই দড়িটা ধরে পাঁচিলের ওপরে উঠেছে, উঁচু পাঁচিল, উঠে তো গেল, এবার নামবে কি করে, নামার তো আর কোনো পথ নেই। তাই বিল্বমঙ্গল নামতে গিয়ে কি হয়েছে, অত বড় উঁচু পাঁচিল থেকে ধপা, আর যেই না পড়ে গেছে, একটা শব্দ হয়েছে, শব্দ হয়েছে। তা দেখুন এখানে একটা আশ্চর্যের বিষয়, আমরা যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ি, বা ধরুন আমরা যদি আছাড় খেয়ে পড়ে যাই, হাগো আমরা মুখে কি বলি, কার নামটা কি প্রথমে মুখে মুখে কার নামটা কি হয় বলি, বাবা গো বা
মা গো, এটাই তো বলি, বাবা কিংবা মায়ের কথাটাই আমরা বলি। কিন্তু বিল্বমঙ্গল দেখুন আজ ওই যে উঁচু থেকে পড়ে যাচ্ছে, কিন্তু মা বাবা নয়, কি বলে ডাকছে, চিন্তামণি। তার মুখে কেবল একটাই নাম, আর যেই না পড়েছে, যেই না শব্দ হয়েছে, ওই পতি তারা শব্দ শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে এসেছে, চোর 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 চোর, এসে দেখছে, বুঝি চোর এলো রে, বুঝি চোর এলো রে, বুঝি চোর এলো রে, চোর এলো রে, বুঝি চোর এলো রে, বুঝি চোর এলো রে, ঠমকে ঠমকে চলে চিন্তামণি, আর ঠমকে ঠমকে চলে চিন্তামণি, ঠমকে ঠমকে চলে চিন্তামণি, আর ঠমকে ঠমকে চলে চিন্তামণি, মনে ভাবে চোরের তলে কি দিবে গোসাই, মনে ভাবে চোরের তলে কি দিবে গোসাই, মনে ভাবে চোরের তলে কি দিবে গোসাই, মনে ভাবে চোরের তলে ভাবে মনে মনে, ভাবে মনে মনে, মনে মনে, ভাবে মনে মনে, মনে ভাবে চোরের তরে কি দিবে গোসাই, মনে ভাবে যদি তরে কি দিবে গোসাই। সকলে এসেছে, তারা মনে ভাবে চোরের তরে কি দিবে গো সাজ, সাজ কথা তো সাজা, দেখছি চোরকে পেয়েছি, চোরকে ধরেছি, তাহলে চোরের একটা সাজা দিতে হবে। কিন্তু বিল্বমঙ্গল কি বলে ডেকেছে, চিন্তামণি। আর এই ডাকটা শুনতে পেয়েছে পতিতারা, পেছনে পেছনে চিন্তামণিও আসছে, তাই পতিতারা চিন্তামণির কাছে গিয়ে বলছে, আরে চিন্তে, ব্যাপারটা কি রে, এই চোর যে তোর নাম ধরে ডাকে রে, এই চোরের কণ্ঠস্বরটা মনে হচ্ছে যেন আজ চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, স্বর শুনে মনে হয় চেনা চেনা মনে হয়, স্বর শুনে মনে হয় চেনা চেনা মনে হয়, স্বর শুনে মনে হয় চেনা চেনা মনে হয়, স্বর মনে হয় চেনা চেনা মনে হয়। চিন্তামণির কাছে এসে বলছো, ঠাকুর তুমি? হ্যাঁ চিন্তা, আমি এসেছি। তা তুমি এই রাত্রির মধ্যে এলে কি করে? আমি ওই নদী দিয়ে এই পাঁচিলটা পেরোলে কি করে? ওই যে তুমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছিলে, সেই দড়িটা ধরে আমি উঠেছি। আমি দড়ি ঝুলিয়ে রেখেছিলাম? হ্যাঁ। বলছে, দাঁড়াও 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 ঠাকুর, আমি দড়ি ঝুলিয়ে রেখেছিলাম, বেশ চলো একবার দেখাও তো দড়িটা, তুমি নদীটা পেরোলে কি করে? ওই যে একটা শুকনো কাঠ ধরে, কাঠ মনে করতে, ওই চলে চলে একবার দেখি তোমার কাঠটা কেমন আর দড়িটা কেমন একবার দেখে আসি। তাই চিন্তামণি চলে যাচ্ছে বিল্বমঙ্গলের সময়, বলছে, ওই দেখো ওই যে নদীতে যেটা পেরলাম ওই কাঠটা ধরে পেরিয়েছি। কাছে এসে দেখছে, ও মা, একটা পচা গলা দেহ। তাই চিন্তামণি বলছে, বিল্বম ঠাকুর, এটা তোমার কাঠ, এই পচা গলা দুর্গন্ধময় দেহটা তোমার কাঠ। বেশ, তাহলে এটা যদি তোমার কাঠ হয়, একবার আমার দড়িটা দেখতে ইচ্ছে করছে, চল একবার তাহলে পাঁচিলে সে দড়িটা দেখে আস। এবার দড়িটা দেখতে গিয়ে দেখছে কি, সেটা দড়ি ছিল না গো, সেটা হচ্ছে একটা বিষধর সাপ। তার মুখটা গর্তের মধ্যে ঢুকিয়ে লেজটা বাইরে বেরিয়েছিল। দেখবেন সাপের একটা ধর্ম আছে, একটা নিয়ম, কোনো কারণে কোনো গর্তের মধ্যে যদি নিজের মুখটা একবার ঢুকাতে পারে, আমি লেজ ধরে যত জোরেই টানুন না কেন আর বার করতে পারবেন না। তাই গর্তে মুখটা ঢোকানো আছে, আমি ওটাকে দড়ি মনে করে উঠে গেছে। এবার দেখুন ভালোবাসাটা কেমন, ভালোবাসাটা কেমন দেখুন। চিন্তামণি মনে মনে এবার চিন্তা করলেন, আমার প্রতি এর এত আসক্তি, আমার প্রতি এর এত ভালোবাসা, বেশ, যার আমার প্রতি এত ভালোবাসা এত আসক্তি, একে আমি কৃষ্ণ ভক্ত বানাবো। লক্ষ্য করুন তাহলে ভালোবাসাটা কেমন, যে বাসায় গেলে কৃষ্ণ চরণে মতি হবে। তাই চিন্তামণি মনে মনে ভাবলো,
যারা আমার প্রতি এত আসক্ত এত টান, আমি একে কৃষ্ণ ভক্ত বানিয়ে ছাড়ব। তাহলে কৃষ্ণ ভক্ত বানাতে হলে কি করতে হবে? না চিন্তামণি বিল্লমঙ্গলকে বললো, ঠাকুর তুমি যদি সত্যি সত্যি আমায় ভালোবাসো, তুমি যদি সত্যি সত্যি আমায় আমার ভালোবাসাকে তুমি মর্যাদা দাও, তাহলে আজ থেকে তুমি আর এখানে আসবে না। আসবো না? না, আজ থেকে তুমি আর এখানে আসবে না। তাহলে যাবো কোথায়? আর শোনো, ওই যে সবসময় তুমি আমার নাম মুখে উচ্চারণ করো, আজ থেকে তুমি আর আমার নাম তুমি মুখে উচ্চারণ করবে না। সে কি? আমি এখানে আসবো না, তোমার নাম আমি মুখে গাইব না, তাহলে আমি যাবো কোথায়? আমি কি গাইব? কেন ঠাকুর, যেখানে গেলে এখানে তোমার কোনো সুখ পাবে না, শান্তি পাবে না, যেখানে গেলে তুমি শান্তি পাবে, যেখানে গেলে ভালোবাসা পাবে, তুমি সেখানে যাও, তোমার যাওয়ার জায়গা আছে, কোথায় যাব বল? আমি কি নাম গাইব? কি গাইবে? শোনো ঠাকুর, কি গাইবে জানো? তুমি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, সেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি, সেখানে আছে শুধু শান্তি, সেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি, আর যেখানে নাই কোনো ক্লান্তি, শান্তি যেখানে আছে শুধু শান্তি, কৃষ্ণ বলে বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ, সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ, আর যেখানে নাই কোনো দুঃখ, দুঃখ যেখানে আছে শুধু সুখ, শুধু সুখ, সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ, কৃষ্ণ বলে বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে বলে চলো চলে, কৃষ্ণ বলে বলে রে দুটি বাহু তুলে তুলে রে বৃন্দাবনে সবাই চলো চলো চলো।
কৃষ্ণ বলে।